হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো, জাস্ট ফাটাফাটি আছো। কিন্তু আমার গিন্নি একদমই ফাটাফাটি নেই, ও ফেটে গেছে পুরো একদম। এই দেখো, ঠান্ডা লেগেছিল কালকে, তারপরে রাত্রিবেলা একটু ভাপ টাপ নিয়েছে, নিয়ে ওষুধ খেয়ে শুয়েছে, শোয়ার পর এখন আর বাবুয়াই আজকে রান্না করবে। ও আজকে আবার কি করেছে জানো? ও আজকে আবার লাউ শাক নিয়ে এসেছি, লাউ শাকের পাতাগুলোকে সেদ্ধ, কচি পাতা আছে ওগুলোকে সেদ্ধ করে নিয়ে ওটা সর্ষে পোস্ত বাটা দিয়ে খাবো, ওটা কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে খাবো, আর তার সঙ্গে চিকেন, ব্যাস। বললাম না ওর হয়েছে, এবার আমার হবে, ওর হলেই আমার হবে, নাহলে আদারওয়াইজ হয় না। ওই যে বললাম না আগের দিনকে, আগের দিন তার আগের দিন বলেছিলাম না, পিপু আর ফিসু, আমার হলেই ওর হয়। না ওর হলে আবার একটু ডাক্তার দেখাতে হয়, না হলে ঠিক হয় না। আমি ওষুধ ফষুধ এখানে থেকে ওখান থেকে খেয়ে সুস্থ হয়ে যাই, ও লাট খেয়ে পড়লে তখন আবার একটু অদিতি ম্যাডামের মুখ দেখতে হয় ওকে, না হলে সুস্থ হয় না। আজকে রবিবার, অদিতি ম্যাডাম হবে না, কালকে যাই নিয়ে যাবো। বাইরের কোনো ফুড খেতে ইচ্ছা করে না, আমি একটুখানি যাও কিছু খেয়ে দেবো ঘরের রেডিমেড খাবার টাবার, কিন্তু উনি আমাকেও খেতে হবে ওর সঙ্গে, আমার সম্ভব না বাইরের খাবার খাওয়া, ওই জন্য খাবার অর্ডার করবো না। ও যদি পারে চিকেন করবে, যা পারে করবে, আমি কিছু পারছি না এখন আপাতত। আমি বনভিজা বিস্কুটটাকে খুব এনার্জি ফিল করছি, একটা বনভিজা কুকিজগুলো দেখবে খাবে যখন সেটি খারাপ করবে, খুব এনার্জি দেয়, চলো তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো, জাস্ট ফাটাফাটি আছো, আমিও ফাটাফাটি আছি, জাস্ট একটু শরীর খারাপ হয়েছে, ডোন্ট ওয়ারি, এক্ষুনি শরীর ফিট হয়ে যাবে, একটু মুখ হাত পা জল দিয়ে উঠি, ব্যাস একদম ফিট হয়ে যাবো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আজকে বাবুয়া রান্না করবে, এই যে বাবুয়া চিকেন এনেছে, ও ধুচ্ছে এখন চিকেনটা, চিকেনটা আমি ধোবো বাবু, না আমি চিকেন না ধুলে, আমি নিজে না ধুলে আমি ধুই, আমি চিকেনটা ধুই, আমার সেরকম কিছু হয়নি। বাবুয়া চিকেন ম্যারিনেট করছে, কি কি দিয়েছিস চিকেন ম্যারিনেশনে? ধনে জিরে, আর ধনে জিরে, কাঁচা লঙ্কা, আর আর কাজু দিলি, রসুন, বাদাম, রসুন, আদা, হ্যাঁ, আর কাজু বাটা, কাজু বাটা দিয়েছে। আর এতে কি দিবি এখন? কাশ্মীরি লঙ্কা আর হলুদ, পাশে কনস্ট্রাকশনে কাজ চলছে ওই জন্য ঘর 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 করে আওয়াজ হচ্ছে। পেয়েছিস? ও সব মটনের মশলা, চিকেনের মশলা খেতে দেখ, এইটা মনে হয় চিকেনটা, দেখ এটা, এটা চিকেনে, এটা চিকেনের মশলাটা, এটা চিকেনের মশলা, আমাদের মশলা এরকম ফ্রিজে রেখে দিই যেন ঠিক থাকে স্পাইসগুলো। আর বাবুয়াকে একটু দইয়ের ঘোল করে দিলাম, আজকে ব্রেকফাস্ট সেরকম কিছু বানানো হয়নি, একটু দইয়ের ঘোল খা, আর ঠাকুরকেও তাই দিয়েছি, আর এখানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছে, এই যে পেঁয়াজ ভাজা করতে বসিয়ে দিয়েছে, আলুও ভাজা হয়ে গেছে অলরেডি। রান্না করছি আমি,
দেখো অ্যাপ্রনটা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ও। ও হ্যাঁ আমি অ্যাপ্রন, আর আমি রান্না করছি খালি গায়ে, এই হচ্ছে অবস্থা। সত্যি আমি অ্যাপ্রন পরে আছি কেন? মানে কি রকম মাংসটা কষা হচ্ছে, কষেও এসছে, আর একটু হবে। কালার এসছে দেখেছো ফাটাফাটি। দেখো বাবুয়া মাংসটা হয়ে গেছে বাবুয়ার, কি দারুণ দেখতে লাগছে না, হেভি দেখতে লাগছে। আমি এখন খাবো দু পিস বসে বসে। দু পিস দে, তোরা এক পিস নে, তোরা এক পিস নে। আমি এখন খাবো না, একটু ঝোল দে, একটু ঝোল, একটু হালকা পাতলা করেই করতে বলেছি ওকে, আমার শরীরটা ভালো নেই তো, বেশি স্পাইসি ঠিক নয়। বাবুয়া হেয়ার কাটিং করতে চলে গেছে, আবার ওয়েদারটা কেমন ক্লাউডি হয়ে গেল দেখো। হেয়ার কাটিং করতে এখন ঝট করে হেয়ার কাটিং করে চলে আয়, আর আজকে বললাম শাক টাক বানাস না, অত ঝামেলায় যাস না, শরীর ভালো না, বললাম অত ঝামেলায় যাস না। মাংসটা দুর্দান্ত করেছে জানো, মাংসটা আমি এখন বিছানাটা তুলে নেবো, বিছানাটা তুলে না দেখবে ঘরটা যেন মানে খুব ভালো লাগে, মনে হয় যেন সব পরিষ্কার পরিচ্ছন্ন গেলো। আমি যেন বিছানাটাকে আগে এখন তুলে নেবো জানো, আর আমি আবার জামা চেঞ্জ করে ফেলেছি, খালি কি হচ্ছে বলো তো, ঘামছি, কন্টিনিউ ঘামছি, এবার ঘামটা যদি গায়ে বসে আরও গন্ডগোল হয়ে যাবে। আমি ওই জন্য জামাটাকে ছেড়ে আমি আবার এটাকে পরলাম, বুঝেছো? এবার আমি বিছানাটা তুলে নেবো, বিছানা দেখাচ্ছি না যা নোংরা হয়ে আছে। অত রোদ্দুর এখন দেখো কেমন মেঘ করে গেলো, ওই দেখো আমার কেলেন্দি দৌড়চ্ছে, ওদিকে কেমন মেঘলা করে গেলো দেখো। কি জানি এবারে পুজোয় বৃষ্টি হবে না কি, বাবা বৃষ্টি যেন না হয়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, খেতে বসে গেছি। আজকে সিম্পলি রাইস, হোয়াইট রাইস আর চিকেন এর ঝোল, কারিও বলছি না ওটা ঝোল পাতলা, ঠিক আছে চলো খেতে বসে যাই। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড আর গন্ধ হয়েছে মাংসের, আরও খিদে বেড়ে যাচ্ছে, খেয়ে নিই ঝটাপট, ঠিক আছে চল আজকে আর কিছু রান্না নিই, চল খেয়ে নিই। এই আজকে পিকনিক পিকনিক ফিল হচ্ছে, পিকনিকে দেখবে বেশি চাটবি কিছু হয় না, যেমন ঘরোয়া পিকনিকে গরম গরম মাংসের ঝোল আর পাতলা পাতলা ঝোল আর ভাত, এরকম ফিল হচ্ছে আমার। বাবুয়া তো পুরো এক করা ঝোল পড়েছে, যেহেতু একটা তরকারি। গুড ইভিনিং, বাবা আমায় দেখতে পাচ্ছ না, ভাবছো বিছানার চাদর খালি। এই নাড়ু খাবো, এখন দুটো নাড়ু খেতে ইচ্ছা করছে, খালি মিষ্টি খেতে ইচ্ছা করছে, এই দুটো নাড়ু খাবো এখন বসে বসে। ভাত মাছ খেলাম দুপুরে ঠিকই, অত ভালো লাগছে না, আমি নাড়ু খাবো এখন, খেতে হবে, খেলাম, ওষুধ খাচ্ছি, এই যে নাড়ু। আরে এই চো, এই দেখো আগের দিন যে নাড়ু বানানো হয়েছিল তার অর্ধেক উড়িয়ে দিল, এই যে হাতে দেখো নাড়ু, বুঝতে পারছো? এই যে ওই বানিয়েছে, বানিয়ে তো আর পক পক করে খেতে পারে না, একটা বাজে ব্যাপার, গোপালুকে দিচ্ছে আর নিজে খাচ্ছে, দিনে 14 বার ধরে যখনই খেতে ইচ্ছা করছে গোপালুকে দিয়ে দিচ্ছে টুকুনি করে, আর তারপরে খেয়ে নিচ্ছে ওটাকে, বলে প্রসাদের নাড়ু। দুটো নাড়ু দিয়ে দিস তখন, তখনও খেয়ে নিস নাড়ু, সারাদিন ধরে নাড়ু খেয়ে থাকলে, খেলে খেতে থাকলে কার পেট খালি থাকে? কৌটোটাকে দেখাবো তোমায়, কোথায় গেল কৌটোটা, কৌটো হাফ হয়ে গেছে। সন্ধ্যে থেকে আর কোনো কথা বলতে পারিনি, সেই নাড়ু টাড়ু খেলাম না, তারপর প্রচণ্ড জ্বর এসে গেছিল, আর কথা বলতে পারিনি, ওই জন্য ওষুধ খেলাম। আমার ডক্টরেরই আগের দিনের যে ওষুধ দিয়েছিল প্যারাসিটামল, ওই ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে তারপর খুব ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেছি, বাবুয়া ডেকেছে খাওয়ার জন্য ডাকছিল, আর আমি কিছু খেতে পারবো না, 11:45 সময় তখন, 12:10 আর আমি কিচ্ছু খেতে পারবো না। ওকে বললাম তুমি খেয়ে নাও, সেই মাংসই ছিল, মাংস দিয়ে ভাত দিয়ে একটুখানি খেলো, আর গেরুয়াকে দিয়ে দিল, ভাতও ছিল ওগুলো আর কি দিয়ে দিল। ও এখন হাত পা ধুতে গেছে, ধুয়ে টুয়ে গোপালের সোনাদের নিয়ে চলে আসবে,
এসে শুয়ে দেবে। আমার শরীর খারাপ বলে আমার ঠাকুরেরও খুব কষ্ট হয়, সব দিকে খাওয়া শোয়া খাওয়া দাওয়ার কষ্টটা একটু বেশি হয়, কেন বাবুয়া তো অত পারে না গুছিয়ে করতে। যাই হোক, ঠাকুরকেও রাতে একটুখানি জল বিস্কুটই দিয়ে দেবে, আমার এখন নিচে নেমে দিয়ে শুয়ে দেবো ঠাকুরকে, বুঝেছ? আর এখন বাজে 12:10। আর আজ কিছু ব্লগে কিছু দিতে পারলাম না, ঠিক আছে, ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আশা করছি কালকে আমি পুরো ফিট হয়ে যাবো, পুরো একদম সন্ধ্যাবেলা প্রচণ্ড জ্বর এসে গেছিলো। ঠিক আছে, টাটা, লাভ ইউ অল, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, এই বল সেট থেকো, জাস্ট ফাটাফাটি থেকো, টাটা, লাভ ইউ অল, গুড নাইট। আর ভালো লাগলে, যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা, অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব। আজকে কিছু দিতে পারলাম না সেরকম ব্লগে, আশা করছি আমি কালকে ফিট হয়ে যাব, আমার নিজের কাজে নিজে ফিরে আসবো। ঠিক আছে, টাটা। আর আমি এখন এই বনভিটা কুকিজ আর জল খাবো বলে রেখে দিয়েছি, জলের বোতল নিয়ে এসেছি, এই গ্লাসে জল ঢেলে খাবো। আর কিচ্ছু খেতে হবে আমার, শুধু একমাত্র বিস্কিট জলই খেতে ভালো লাগছে, আদারওয়াইজ কিছুই ভালো লাগছে না খেতে।